নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হলাম শুভ মিউজিক্যাল কিবোর্ডে। তো আজকে যে টনটি শুনলেন সেই টনটি হচ্ছে হারমোনিকা। তো এই টনটি আমি রোলেন এক্সপ্রেস 10 এবং 30 টন শুনে আমি এডিট করেছি। তা আপনাদের আশা করি ভালো লেগেছে। তো আসুন এই টনটিকেই আমি আজকে এডিট করব। তো টনটি এডিট করার আগে বলে দিচ্ছি, আপনার টন নেবেন ১১১, মানে 111 হারমোনিকা ওয়ান দিয়ে রয়েছে, এই টনটি নেবেন। নেওয়ার পরে আমার যেহেতু সেভ করা রয়েছে আমি সেভে চলে যাচ্ছি, তাহলে আমার মতোই হবে। নেওয়ার পরে ১১১ নেওয়ার পরে এই যে ফাংশন বটনটি দেখতে পাচ্ছেন, লং প্রেস করবেন। করার পরে অ্যাটাক টাইম রয়েছে 90, মানে 90, 90 দিয়ে নেবেন। তারপর 3 দিয়ে এগিয়ে যাবেন, এখানে রিলিজ টাইম রয়েছে 64, মানে 64 দিয়ে নেবেন। কট অফ রয়েছে 67, মানে 67 আপনার দিয়ে নেবেন। রিলিজ রেজুনেন্স দেওয়া আছে 64, আপনারা দিয়ে নেবেন। তারপর 3 দিয়ে এগিয়ে যাবেন, ভাইব্রেটো এন্টার করবেন। এখানে 1/5 টাইপ দেওয়া রয়েছে, আপনারা দিয়ে নেবেন। 3 দিয়ে এগিয়ে যাবেন, এখানে 5 ডিপ দেওয়া রয়েছে, 70, মানে 70 আপনারা দিয়ে নেবেন। ভাইব রেড দেওয়া রয়েছে এখানে 64 দিয়ে নেবেন, ভাইব ডিলেও 64 দেওয়া আছে, এক্সিট হয়ে যাবেন। হওয়ার পরে এগিয়ে যাবেন, অক্টেভ শিট এখানে 0 রয়েছে, 0ই থাকবে। ভলিউম আপনারা 120 দিয়ে নেবেন, 120। ভ্যালু সেন্স এখানে রয়েছে আমার 63, মানে 63। রিভার্ব রয়েছে আমার 115, 115 আপনারা দিয়ে নেবেন। কোরাস রয়েছে 30, মানে 30। ডিলে রয়েছে 40, মানে 40। বাস এক্সিট হয়ে যাবেন, হওয়ার পরে আর কোনো কাজ নেই। করার পরে কি করবেন, এই যে পাট বটনটি দেখতে পাচ্ছেন, পাট বটনটি একবার লং প্রেস করবেন। করার পরে এই যে পাট ওয়ান পাট রয়েছে, ওয়ান পার্টে থাকবে, এখানে ভলিউম দেবেন 110, মানে 110। পেন 00 থাকবে, রিভার্ব থাকবে এখানে 115, মানে 115। কোরাস এখানে রয়েছে 30 এবং ডিলে রয়েছে 40। তারপরে কি করবেন, আপনারা কিন্তু সেভ করে নেবেন। করার পরে কি করবেন, এই যে লেয়ার বটনটি দেখতে পাচ্ছেন, সেভ করার পর লেয়ার বটনটি দেখতে পাচ্ছেন, লেয়ার বটনটি টিপে এখানে একবার টিপ দিবেন, তাহলে দেখবেন 223 নম্বর টনটি আসবে। এটা দিলে দিবেন, লেয়ার করবেন, নাহলে এমনি সিঙ্গেল যদি বাজাতে চান সিঙ্গেল বাজাতে পারেন। তা সিঙ্গেলে বাজাবেন, তাহলেই ভালো লাগবে। তো টনটি তো শুনলেন আপনারা, আজকেই ছিল আমার হারমোনিকা এডিট। তো আশা করি আপনাদের ভালো লাগবে টনটি, এডিট করবেন আপনারা। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে এসেছেন এবং ভিডিও দেখছেন, তাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলকনটি বাজিয়ে দিয়ে অল লেখাতে টিক চিহ্ন দিয়ে নেবেন। তো আজকের মতো এইটুকুই, পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।